আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ছোট্ট একটি টিউটোরিয়াল দেওয়ার জন্য চেষ্টা করছি। বলে রাখি, আমার এই টিউটোরিয়ালের হয়তো অন্য নিয়মও থাকতে পারে, সবাই এক একজন এক এক নিয়মে করতে পারে। আমি একটি নিয়ম করার জন্য চেষ্টা করছি, আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, আমি প্রথমে দুটো বাল্ব নেট থেকে নামিয়ে রেখেছি, একটি সাদা বাল্ব, একটি হলুদ। অর্থাৎ হলুদটাকে যদি আমরা ওয়ান ধরি, সাদাটাকে আমরা অফ ধরতে পারি। আমি এই দুটো কপি করে আমি পাওয়ার পয়েন্টে স্লাইডে নিয়ে যাই। আমি স্লাইডে এখানে কপি করলাম। কপি করার পরে আগে বলে রাখি, আমার এই দুটো বাল্ব, এটি জ্বলন্ত বাল্ব আর এটি অন্ধকার বাল্ব বা অফ বাল্ব। এই অফ বাল্বে আমি কোনো কাজ করব না। এখানে দেখেন, আমার এই জ্বলন্ত বাল্বটা আমি একটু সাইজ করে নিই। সাইজ করে নিয়ে সাইজ করে নিলাম। আমি এটাকে এখন অ্যানিমেশন দিব, অ্যাপিয়ার। অ্যাপিয়ার আপনারা জানেন যে অ্যাপিয়ার এন্ট্রান্সের অ্যাপিয়ার। এটা দেওয়ার পর এখান থেকে আমরা একটা ট্রিগার দেওয়ার আগে আমরা একটা বাটন, দুটি বাটন নিব, একটি বাটন অফ এবং একটি বাটন অন। আমি এটা ওয়ান রাখলাম, ফন্টটা একটু বড় করার চেষ্টা করি, ফন্ট সাইজটা 60-এ দিলাম। এইটাই আমি টেনে ড্র্যাগ করে কপি করে এটা অফ লিখলাম। তাহলে আমার দুটো বাটন তৈরি হয়ে গেল। আমি এইটা অ্যানিমেশন দিয়েছি এন্ট্রান্সের অ্যাপিয়ারেন্স, এন্ট্রান্সের অ্যাপিয়ারেন্স দিয়েছি। আমি এটাকে টিগার দিব। টিগার দেওয়ার জন্য এখানে ক্লিক করার পর এই যে টাইমিং এ গেলাম, টিগারে ক্লিক করলাম, স্টার্ট ইফেক্ট, আমি এখানে ওয়ান এ ক্লিক করলাম। ওকে, আমার একটা টিগার হয়ে গেল। এই একই বাল্বটাকে আমি আরেকটা অ্যানিমেশন দিব, অ্যাড অ্যানিমেশন গিয়ে আমার এক্সিট, এক্সিটে ডিজ অ্যাপিয়ার, ডিজ অ্যাপিয়ার দেওয়ার পর এটাকেও আবার টিগার দিব। টিগার দেওয়ার জন্য আমার আবার ওইখানে যেতে হবে, আগে দিছিলাম অন, তাহলে এবার দিব অফ। এই এবার আমরা দেখি এই বাল্বটাকে আরেকটু কাজ করতে হবে। এটার উপরে ডান বাটন ক্লিক করার পরে ব্রিং টু ফ্রন্ট, এই কাজটা করতে হবে। করার পর এটা আমি উপরে দিয়ে দিলাম। তারপর আমরা একটু ডিসপ্লেতে যাই, স্লাইড শোতে যাই। যাওয়ার পর দেখেন অন এবং অফ, অন অফ, অন অফ। আমার টিগারে কাজ করছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা কিন্তু দুটো বাটন না দিয়ে একটা বাটন করতে পারতাম। আমি দুটো বাটন দিয়ে এখানে দেখিয়েছি, অন এবং অফ। আশা করি এই টিকারটির কাজ সবাই পারবেন। সবাইকে ধন্যবাদ।